মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে আমি সামুদ জাতির কাছে তার ভাই সালামকে পাঠিয়েছিলাম, তিনি বললেন এক আল্লাহর ইবাদত করো, আমার জাতির লোকেরা তিনি ছাড়া কোনো ইলাহ নেই, অবশ্যই তোমাদের পক্ষে আল্লাহর কাছ থেকে আসবে স্পষ্ট দলিল আর প্রমাণ। তারা বলেছিল একটা উষ্ঠী দেখাও, মাদি উষ্ঠী, যেখানে যার পেটে গর্ভবতী হবে এবং বাচ্চা থাকবে এরকম একটা উষ্ঠী দেখাও, যদি নবী দাবি করো। হযরতে সালে নবী পাহাড়ের হাজার নামক জায়গায় কাতাবা নামক পাহাড়ে পাথরের ওপরে তিনি সেজদা দিয়ে বললেন, রব্বুল আলামিন তোমার একটা মুজিজা আমার জন্য পাঠাও। বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে পাথর থেকে একটা গর্ভবতী উষ্ঠী বের হয়ে এসেছে। তিনি বললেন হাদিহি নাকাতুল্লাহ, এটা আল্লাহর উষ্ঠী, আয়াতান তার নিদর্শন এটা, ফাদারুহা একে ছেড়ে দাও, তাকুল ফি আরদিল্লাহ এ জমিনে খাবে যা ইচ্ছা, ওলা তামাসসুহা বিসুইন সাবধান করো খারাপ উদ্দেশ্যের কাছে আসবে না, ফায়া কুজাকুম আযাবুন আলিম তাহলে কঠিন আযাব তোমাদের স্পর্শ করবে। এবার আসেন তো মূল ব্যাখ্যায়, এখানে হযরতে সালে নবী যেটা বলেছিলেন এটা আল্লাহর উষ্ঠি, কার শুধু উষ্ঠি বলে তিনি শেষ করেননি, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান, এটা আল্লাহর নিদর্শন। এখন আমাদের জামানায় আল্লাহর উষ্ঠি নেই কিন্তু আল্লাহর নিদর্শন আছে, তার নাম কুরআন, এই কথা বলা লাগবে, এ নিদর্শন কার, সুতরাং এই নিদর্শনকে উষ্ঠির মতো ফাদারুহা ছেড়ে দেওয়া লাগবে, তা কোন ফিয়ারদিল্লা এ জমিনে যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে, এ কি খেতে পারে কি না, মানে এই জমিনে জুলুম চলছে, এই জুলুম খেয়ে ফেলার মতো শক্তি কোরআনের নেই, সুতরাং এই জুলুম যেন বন্ধ হয় সেই কাজ কোরআন দিয়ে করেন, এ জমিনে চুরি চলছে, এসুরি বন্ধ করার জন্য যে ঔষধ সেটা কোরআনে নেই, সুতরাং এইটা আপনি প্রয়োগ করেন, ডাকাতি বন্ধ করার জন্য যে আয়াত, ডাকাতি সন্ত্রাসী বন্ধ করার জন্য যে আয়াত, কোরআনে ঔষধ নেই, এইটা আপনি ওখানে নিয়ে যান যেখানে যেতে চাই, তাহলে এইটা বন্ধ করার জন্য এটা যেখানে নিয়ে যাওয়া লাগবে তার নাম সংসদ, কোথায় এ কোরআনের এরকম 500 আইন আছে, এগুলো আপনি সংসদে নিয়ে যান, এমনিতেই এই সব ঘুরছে না ব্যবসার, এই চুরি ডাকাতি সন্ত্রাসী এমনি বন্ধ হবে, এমনি যে বন্ধ হবে তার প্রমাণ কি, এটা সূরা বানী ইসরাইল 12 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ধারাবাহিকতা এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য শেফা ও রোগ মুক্তির কারণ হবে, আর জালেমদের জন্য শুধু ক্ষতি বাড়াবে। কোরআনে কারিম যদি আপনি সেখানে ইচ্ছা যেতে চায়, তার মানে সংসদেও যেতে চায়, যদি নিয়ে যেতে পারেন, আল্লাহর কসম কোরআন আপনাকে বেঈমান হয়ে মরা থেকে বাঁচিয়ে দেবে। হযরত ওমরের জামানায় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে তিনি বাড়িতে আসলেন, ঘরে প্রবেশ করে দেখলেন তার বারান্দায় একটা মাসুম বাচ্চার 12 পুতুরার লাশ, চিন্তা করলেন কি আমার দেশে কোরআন চলে আর আমার ঘরের বারান্দায় 12 টুকরা মাসুম বাচ্চার লাশ কে টুকরা টুকরা করে রেখে গেল। অনুসন্ধান আরম্ভ করলেন, গোয়েন্দা বিভাগকে খবর দিয়ে বললেন, তদন্ত কমিটি গঠন করে বললেন দেখো তো কে কাজ করেছে, কার এত সাহস, 3 দিন পার হয়ে গেল না কোনো রিপোর্ট আসে না, হযরত ওমরের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আমি দেশের দায়িত্বে আছি, কোরআন দিয়ে আমার দেশ চলছে আর আমার ঘরের বাগান
বান্দায় বারো টুকরা মাসুম বাচ্চার লাশকে যেন কেটে টুকরা টুকরা করেছে। আমি আসবো তিন দিনের ভেতরে বিচার করতে পারলাম না, বিনা কারণে একটা মানুষ দুনিয়া থেকে বিদায় দিল, আমি কিয়ামতে আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? একটা মাসুম বাচ্চা মারা গেছে, তাই তিন দিন তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আমি এখনো বিচার করতে পারলাম না। আর মাসুম বাচ্চা না, মাসুম বাচ্চার বাবা মরে যাচ্ছে, তাও কোনো বিচার নেই। তিন দিনের মাথায় এক যুবতী মেয়ে তার বাবাকে সহ রাজদরবারে এসে হাজির, খলিফা যে মাসুম বাচ্চার লাশ ওটা আমার, আমি নিজে ওর টুকরা টুকরা করেছিলাম। হযরত ওমর বলে, হে মেয়ে কি বলো তুমি, তুমি টের পেলে কি বলছে? এখন যদি তোমার শাস্তি দেওয়া আরম্ভ করে তোমার জীবন তো আর থাকবে না। মেয়েটা বলছে, আমি জানি কিন্তু আমার এই অপরাধ স্বীকার করার পরে আপনার কিছু কথা আমাকে শুনতে হবে। বলো, এই যে মাসুম বাচ্চাকে আমি টুকরা টুকরা করলাম কেন জানেন? আমার বাবাকে নিয়ে আমি জঙ্গলে বাস করতাম, চারজন যুবক শিকার করতে গিয়ে শিকার না পেয়ে আমার চেহারা দেখে তারা আমার সম্ভ্রম নষ্ট করে, পাগল হয়ে আমার বাবাকে বেঁধে রেখে শেষ পর্যন্ত আমি গর্ভবতী হয়ে যাই। এখান থেকে সন্তানটা দুনিয়ায় আসে, চিন্তা করলাম আমার পেটের সন্তান বড় হয়ে ভালো হবে কি খারাপ হবে তার প্রমাণ আমার কাছে আছে। কোরআনে কারীম সূরা কলমের ভেতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিব, হে নবী আমার কালামের বিপক্ষে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট অবস্থান নেবে আপনি বুঝবেন ওগুলো বদ মেজাজি, ওগুলো জানিব যার সন্তান। খালিফাতুল মুসলিমিন ছেলেটার দোষ নেই আমি জানি, কিন্তু এর বাবা তো ঠিক নেই। এর বাবা কয়জন বলেন, বলেন দোষ তো আমারও না আমার বাবারও না, এই ছেলেটারও দোষ না, কিন্তু দোষ আছে জন্মের, চারজন বাবা। আর কোরআন কোনদিন মিথ্যা হতে পারে না, আমি নিজেও কোরআনের হাফেজা, বারবার কোরআনের আয়াত আমাকে ডাক দিয়ে বলছে তোমার পেটে যে সন্তান দুনিয়া এসেছে এটা কিন্তু আসল না, এটা যার সন্তান। আর সারস গুলো বড় হয়ে কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, ও খলিফা আমার ছেলে আমার পেট থেকে দুনিয়ায় আসার পরে কোরআনের বিপক্ষে অবস্থান নেবে, মিছিল করবে কোরআনের বিপক্ষে, আমি মা হয়ে দেখব না, এজন্য আগে থেকে বিদায় করলাম। শুধু বিদায় করিনি, আমি চিন্তা করেছি মানুষ হত্যা করলে তো যে গোনা হয় যে শাস্তি হয়, এটা যদি দুনিয়ায় আমি এই শাস্তি না পাই তাহলে কিয়ামতে আল্লাহ নিজে আবার বিচার করবে। এই জন্য আমি এমন জায়গায় লাশটা রেখে দিয়েছি যেন বিচার হয়। হযরত ওমর বললে, তাহলে তাড়াতাড়ি করলে না কেন, তিন দিন দেরি করলে, আমার এত কষ্ট দিলে? মেয়েটা বলে, খলিফা আমি এমনিতেই আমি এখানে আসি না, তিন দিন আমি পালিয়েছিলাম, মনে করছিলাম যে না মনে হয় বেঁচে যাবো, কিন্তু কোরআন আমাকে বাঁচতে দিল না, বারবার আমাকে তাড়া দেয়, বিচার কিন্তু এখনো হয়নি। এ মানুষ হত্যার বিচার যাতে দুনিয়ায় করতে না পারো, কিয়ামতের দিন আল্লাহ নিজে টহল করে বিচার করবে। আমি এসেছি, আপনি দয়া করে আমার বিচারটা কমপ্লিট করেন, কিয়ামতে যেন আল্লাহ এই বিচার আর পুনরায় না করে। হযরত ওমর আদেশ দেবেন, হঠাৎ করে দেখলেন চারজন যুবক রাজদরবারে এসে বলে, খলিফা বিচার বন্ধ করেন, এ দোষ তো মেয়েটার না, দোষ আমাদের। যৌবনের তাড়নায় শয়তানের ধোকায় পড়ে মেয়েটাকে দেখে পাগল হয়ে আমরা এই কাজ করে ফেলেছিলাম, দয়া করে শাস্তি যদি দিতে হয় আমাদের দেন। হযরত ওমর বলে, যুবকেরা তিন দিন কেন আসলে না? ওরা বলছে, খলিফা কাজ করার পরে শয়তান আমাদের ধোকা দিচ্ছিল যে মনে হয় বেঁচে যাব, কিন্তু বাঁচতে তো পারলাম না। কোরআনে কারিম আমরাও জানি, আমরাও পড়েছি বারবার, কোরআন যেন আমাদেরকে দাঁড়া দেয়, দেখো দুনিয়ায় যদি এই জেনার শাস্তি না হয় কিয়ামতে কিন্তু আল্লাহ নিজে বিচার করবে। এই জন্য আমরা তিন দিন পরে আর থাকতে পারলাম না, চলে এসেছি, আপনি দয়া করে বিচার করে দেন। হযরত ওমর কোরআনে কারিমের সূরা নূরের আয়াত বের করে তাদের উপর ফয়সালা দিলেন, এই পাঁচজনের বিচার হয়ে গেল, যদিও তারা মারা গেছে কিন্তু কিয়ামতের দিন এই বিচার আল্লাহ কবুল করে করবে না।
কোরআন যদি পরিবার সমাজ এবং রাষ্ট্রে কায়েম থাকে ফাদারু হাতা কুলফি আরদিল্লাহ একে ধরবা না যা ইচ্ছা করবে যেখানে ইচ্ছা যাবে যেতে দাও সত্যি যদিও সেখানে যাওয়া দরকার যেতে পারে তোমাকে অন্তত বেঈমান করে মারবে না ঈমান নিয়ে মৃত্যুবরণ করা এজন্য এটাকে যেতে দেন যেখানে যেতে চায় আজ আমরা অনেকে বাধা দিচ্ছি যেতে দিতে চাই না বলে কোরআন শরীফ রাজ্য রাজনীতি আলাদা আমি যে হাদিস পড়েছিলাম ওই হাদিসের ব্যাখ্যা ছিল আলা ইন্নাল কিতাবা অসুলতানা লা ইফতারিকন অতি শীঘ্রই কিছু মানুষ এমন আসবে নবীর উম্মত বলে দাবি করবে আর ওরা বলবে কোরআন শরীফ আর রাজনীতি আলাদা এখন তো দুনিয়া কেউ বলে না সালাম তো ফারিকুল কিতাব ওই আমার উম্মত বলে যদি দাবি করো কখনো কোরআনের রাজনীতি থেকে আলাদা হয়ে যাবা না এটা মানে আমি বানালাম হ্যাঁ তিরমিজি শরীফের হাদিস এত লম্বা হাদিস আমি পড়েছিলাম প্রথমে কয়টা পর্যন্ত আমার সময় দেখুন এখনো তো অনেকগুলো পয়েন্ট বাকি আছে একটা একটা করে বলতে গেলে একটা এমনি বেজে যাবে সুতরাং আমরা হাদিস পড়াটা বাদ দিয়ে শুধু দুইটা টুকরা বললাম যে কোরআন শরীফ আর রাজনীতি এটা আলাদা যারা মনে করে তাদের ঈমানের সমস্যা আছে কারণ নবী বলছেন এমন সময় আসবে তখন মানুষ বলবে যে কোরআন শরীফ আর রাজনীতি আলাদা ফালা তুফারিকুল কিতাব সাবধান কোরআনের রাজনীতি থেকে জীবনও আলাদা হয়ে যাবে না এই কারণেই তো আমাদের এত মুসিবত অবশ্য ঠিক তোমাদের ভেতরে অতি শীঘ্র এমন কিছু মানুষ দায়িত্ব পালন করবে মাথার উপরে যদি অনুসরণ করো ইমান থাকবে না যদি ওদেরকে মানতে না চাও জীবন থাকবে না আমার মনে হয় হাদিসটা 1500 বছর আগের না এখন নবীজি বাংলাদেশ দেখে দেখে বলি গেল এমন জায়গা আছে যেখানে এমন কিছু মানুষ দায়িত্ব নিয়ে আসে ওদেরকে মানলে ইমান থাকে না ওদেরকে যদি আপনি না মানেন জীবন থাকে না এরকম হাজারো পীর এই দেশে আছে না হাজারো ইমাম আছে না হাজারো নেতা আছে না তারা দায়িত্ব নিয়ে বসে আছে মসজিদের কেউ খানকার কেউ বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে কেউ প্রশাসনে ওদেরকে মানতে গেলে গোমরা হয়ে যান আর যদি অনুসরণ আপনি না করেন মানতে না চান আমার জীবন থাকে না সাহাবীরা বললেন হে নবী আমরা যদি ওই সময় পেয়ে যাই তো কি করব নবী বললেন ঈসা নবীর জামানায় তার হাওয়ারিরা যা করেছিল তোমরা তাই করবা কি করেছিল তারা মাথার উপরে করাত দিয়ে চিরে ফেলতো শরীরের চামড়া গুলো লোহার চিরনি দিয়ে খসিয়ে ফেলতো এরপরেও তারা এক সেকেন্ডের জন্য আল্লাহর দিন থেকে কোনোদিন সরে যায়নি 1500 বছর আগের ওই বাস্তব চিত্র এখন পৃথিবীর অনেক জায়গায় ইমানদারদের উপরে চলছে।